এই দেখো বন্ধুরা, এটা কি মাছ? মাছরা মাছর করে খাওয়া হচ্ছে। দেখো তুইও কাক দিছি, অমন দিকে তো বম্মক দিছি, দুই বম্ম বুদ্ধি। দেখো মাছ চোর করে খাওয়া হচ্ছে। কিরে বই পড়বি নিয়ে সকালে উঠি মাছ চোর করে খাওয়া তোর? হ্যাঁ ভাত খেয়ে দে বই। তোকে কয়টা মাছ দিছে ঠাকুর? দুইটি দিছে, ভালোই নি। মোটা মাছটা খাইছি নাই, রান ভাত রাঁধন তারপরে এলা খাবেন। তো বন্ধুরা এখানে দেখো, এগুলো অবন্তিকা মানে কাকুর কাছ থেকে কেটে নিয়েছিল কালকে রাত্রিবেলা। কাকুকে অর্ডার করতেছিল যে দাদু দাদু আমাকে রান্না করে দাও, রান্না করে দাও। মানে কি হয়েছিল, আমার শরীরটা কালকে রাত্রিবেলায় একটা বেশ একটা ভালো যাচ্ছিল না, শরীরটা কেমন অস্বস্তি অস্বস্তি মনে হচ্ছিলো, মানে শরীরটা কি ঝমঝম ঝমঝম করতেছিল। তো সেই জন্য আমি আর সন্ধ্যাবেলা কোনো কিছু করিনি। আর অবন্তিকা ও দাদুকে গিয়ে বলছিল যে দাদু আমাকে ভাত রান্না করে দাও, সবজি কাটো, এসে করো। তারপরে কাকু আবার এগুলো কেটে দিয়েছে। তারপরে আবার কাকুর কাটা কাটি দেখে মানে রান্না করার মানে শব্দ শুনে পরে আমি উঠে ওকে রান্না করে দিয়েছিলাম। পরে আর আমি এগুলো রান্নাই করিনি, ওকে শুধু আলু সিদ্ধ, ডিম ভাজা আর পাঁপড় ভাজা করে দিয়েছিলাম, এগুলোই খেয়েছিল। আর দেখো এগুলো আজকে এখন আমি রান্না করব। আর এখানে দেখো বন্ধুরা, ঠাকুর আর অবন্তিকা মানে দুই বুড়ি গল্প করতেছে সেই তখন থেকেই। কি গল্প? আর ও মানে ওর ঠাকুরের গল্প, মানে ওর ঠাকুর না আমার ঠাকুর, আর ও ঠাকুরকে বম্মা করে ডাকে। দেখো কি রকম করে গল্প করতেছে। এই যে আমার কাছে আসো, মোবাইল নিবি কে? আমি করতে কি বলে, আমি বম্মাকে একটা শার্টের ভয়ঙ্কর উঠে ওই বইতে দেখাবো। ভয়ঙ্কর ষাট মাস ওইটা দেখাবি? ওই মাছের গল্প করতে করতে আল্লাহ মোবাইলের খোঁজ আসি গেল। বম্মা কোনোদিনও দেখে নাই? তো চালাকি মোবাইল নেওয়া। না ঠাকুরকে জিজ্ঞাসা, ঠাকুর তুই ইয়ে দেখবু, ষাট মাসের ইয়ে ভয়ঙ্কর রূপ দেখবু, দেখবো। তুইও তো কম নমাস, প্লিজ। আমি এদিকে দেখিস না, রান্না বসাইছি। আর দেখ আমি এখন রান্নার ভিডিও করব না, তোকে মোবাইল দেব। আচ্ছা ঠিক আছে, যা বম্মাকে শুধু একটা একটাই দেখাবি, ঠিক আছে? তারপর মোবাইল নিয়ে আসবি কিন্তু, হ্যাঁ একটাই ভয়ঙ্কর রূপ দেখে আসবি। ডাঙ্গর মাছ কেমন মজা? দেখো মানে অবন্তিকে আর মাছ দেখতে দেখতে আমার তরকারি রান্না প্রায় শেষ। তরকারি না এটা ভাজা ভাজাটা, তো এই জিনিসটাকে কি বলে জানি না, এগুলোর আর কি তরকারি। আর এটা হচ্ছে ঝিঙে পটল, এগুলো পটল দাঁট, এটা পটল না, এটা কি বেন বলে একটা নাম আছে ওর, কি দুধকুশি, এটার নাম দুধকুশি। ঠাকুর বলে দিল এটার নাম দুধকুশি। তো এগুলাই আমি ভাজা করতেছি। কালকে রাত্রিবেলা যে তুই জাল আসিস তোর দাদু, ভাত খাবো নে তাহলে, তরকারি রাঁধলুম। তো বন্ধুরা দেখো, তোমরা তো বলো যে ঠাকুর ঘরটা পরিষ্কার করতে, তো এদিকে দেখো ঠাকুর ঘরটা প্রত্যেক দিনই ধোয়া হয়, কিন্তু দেখো জল এখনো আছে। আমি আমাদের ঘরটা ধুই, তো এদিক দিয়ে জল আসে, রান্নাঘর সব কিছু আমার ঘর, প্রত্যেকটা ঘরই দেখো একই সমান। কিন্তু দেখো কারণ কি বলতো, এদিক দিয়ে জল আসে আমাদের, ওই জলগুলো একদম মানে সম্পূর্ণ ঘরে ছড়াই ছিটে যায়, তো সেই জন্য ওইগুলো জলগুলো পরিষ্কার করতে করতে সব ঘরে চলে যায়। আর অবন্তিকে কি করে দেখো, বাইরে এটা কাদা কাদা জল কাদা,
এগুলো ওগুলো মানে ওইখানে খেলা করে, একদম ডাইরেক্ট ঘরের মধ্যে ঢুকে পড়ে। ওর হাত পা ধোয়ার মতো তো ব্যবস্থা নেই, বাইরে জল টল নেই, তো মানে ঘর দিয়ে আর কি কল যাওয়া লাগে আর কি জলের ওইখানে। তো ও কি করে, ওই কাদাগুলোতে পাড়া দিয়ে এসে একদম ডাইরেক্ট ঘরে ঢুকে, আর প্রত্যেক দিনে আমাদেরকে ঘর মুছতে হয় এবং ধুতেও হয়। যতই দাম ততই তোর আখড়ে বেড়েই গিয়েও মানে ওই বম্মা আমরা শাড়ি খাই চৌড়িতে আকার করে ঠুটি আকার
চলো এখন বন্ধনে যাব। দেখো আমার সিঁদুরটা কি দিছে, তুই যে সিঁদুরের ফোঁটা দিতে বললি। আরে গরমের দিন তো অমনি হয়, গরমের দিন অমনি হয়। এখন কি করতেছিস? এখন আমি লক্ষ দিবি না আমাদেরকে দিব বম্মাকে আমাকে আর মাকে। ও তোর বম্মাকেও দিবি? কে তোর বম্মাকে না দিলে হয় না?
তো বন্ধুরা আমরা এইমাত্র বাড়িতে আসলাম, ও এসেই দেখো ও কি কি নিয়েছে দেখতে পাচ্ছ, এখানে জুস নিয়েছে। আমি জুস নিয়েছি তোমার জন্য, জুস না তোরটা তো তুই খেয়ে ফেলছিস। আমাকে ভাগ করে দিছিস? হ্যাঁ তুই অল্প একটু দিছিস তো, অল্প একটু দিছিস তো। তুই বেশি খাচ্ছ। আমি বেশি খেছি? ই বাবা, যা তোমার বাবাকে একটা দিয়ে এসো, যাও বিস্কুট দিয়ে এসো, যাও খাবে। আমি দিয়ে আসবো, আমি দিয়ে আসবো, তাহলে দে আমাকে দে। চারটা নাও তার এগুলোটা চারটি হয়, এগুলো এমনি পাতলা পাতলা। ঠাকুর ঠাকুর।